আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প বৈশালী দাশগুপ্ত নন্দীর নিশিথিনী। বৈশালী দাশগুপ্ত নন্দী, তার জন্ম উত্তর চব্বিশ পরগনার সোদপুরে, বর্তমানে উত্তর কলকাতার বাসিন্দা। পেশায় তিনি সরকারি স্কুলের শিক্ষিকা এবং নেশায় লেখক। একক গল্পগ্রন্থ নরকের দ্বার খোলা প্রথম প্রকাশিত হয় 2019 বইমেলায় বিভা পাবলিকেশন থেকে। এরপর বিভা থেকেই তিনে নেত্র এবং অরণ্যমন প্রকাশনী থেকে সাপদ ছাড়াও আরও বেশ কিছু সংকলনে লেখকের গল্প প্রকাশিত হয়েছে। আজকের গল্প আমরা নিয়েছি নালক পাবলিকেশনের বিশ ভুতুড়ে গ্রন্থ থেকে। গল্প পাঠে দীপ এবং সূত্রধার আমি সোমক। শুরু হচ্ছে নিশিথিনী। কবিতা লিখে হালে পানি না পেয়ে অগত্যা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসেছিলাম। এ যখনকার কথা, তখনও স্কুলের মাস্টার মশাই হওয়ার পরীক্ষায় কাউন্সেলিং নামক কর্মক্ষেত্র স্বনির্বাচনের পদ্ধতি চালু হয়নি। সুতরাং অনিচ্ছা সত্ত্বেও পরীক্ষায় বসার ফল হাতে নাতে পেয়ে গেলাম। শেষের দিকে র্যাঙ্ক করার সুবাদে কিনা জানি না, চাকরি হল জেলার বেশ শেষের দিকেই, অর্থাৎ একটা বেশ জঙ্গুলে জায়গা, উঁচু নিচু পাথুরের রাস্তা, খানাখন্দ এবং গোটা চল্লিশ বাড়ি ঘেরা একটি সদ্য নির্মিত স্কুল। জায়গাটার নাম ইচ্ছে করেই গোপন রাখছি, আমার পরেও তো ওই স্কুলে শিক্ষক লাগবে। শিশুগুলোর দোষ কি, ওদের কেন পড়াশোনা থেকে বঞ্চিত করব? বললাম বটে বাড়ি, কিন্তু ওগুলোকে কুঁড়ে ঘর বলাই যুক্তিযুক্ত, আর স্কুলে আমি প্রথম ও একমাত্র শিক্ষক। বলাই বাহুল্য, গোটা গ্রাম প্রথম দিন আমাকে দেখতে এসেছিল। স্কুলের ম্যানেজিং কমিটির সেক্রেটারি বিধু মণ্ডল ও আরো কয়েকজন সদস্যের উৎসাহে ও চেষ্টায় স্কুল তৈরি হয়েছিল, কাজেই তাঁদের মধ্যে বেশ একটা মাতব্বর গোছের ভাব দেখতে পেলাম। এখানকার লোকেরা অধিকাংশই জঙ্গলের কাঠকুটো কুড়িয়ে বা দুমাইল দূরে ইটভাটায় কাজ করে দিন চালায়, পড়াশোনা প্রায় কেউই জানে না। হংস মধ্যে বকযথা এইট ফেল বিধুবাবু এতকাল ছেলেমেয়েদের পড়াতেন, ইতিমধ্যে আমি এসে পড়ায় তিনি কতটা খুশি আর কতটা রুষ্ট হলেন তা ভালো বোঝা গেল না। তবে এটুকু আমি বুঝে নিলাম যে জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ না করে বরং ভাব করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। তাই প্রথম থেকেই বিধুবাবুর কাছে সারেন্ডার করলাম। কিছুই বুঝি না হাবভাব করে তাঁর কাছ থেকে স্কুলের কাজকর্ম বুঝে নিতে শুরু করলাম। তিনি কিভাবে কাজগুলো করতেন তা শুনতে শুনতে মাঝে মাঝে মুখে অবাক বিস্ময়ের ভাব ফুটিয়ে তুললাম। কখনো বা কীভাবে যে সব করব, আপনি দয়া করে পাশে থাকবেন, এই জাতীয় কথা বলে তাঁর মন জয় করার চেষ্টা করলাম। এবং এরকম ঘণ্টাখানেক চলার পরে মনে হলো আমি কিছুটা সফল হয়েছি। বিধুবাবুর মুখে একটু আত্মপ্রসাদের হাসি ফুটে উঠল। তিনি মাঝে মাঝেই পেছনে দাঁড়ানো ভিড়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বোঝাতে চাইলেন, দেখলে তো কলকাতার পড়ালেখা জানা মাস্টারও আমার চেয়ে বেশি জানে না। তিনি যতই গর্বে ফুলতে লাগলেন ততই আমার অভীষ্ট সিদ্ধ হতে শুরু করল। সমস্যা হলো অন্য জায়গায়। কর্মক্ষেত্র থেকে আমার বাড়ির দূরত্ব এতটাই যে সেখানে যেতে এরোপ্লেন ছাড়া আর সব কিছুই চড়তে হয়। দিনে আসা যাওয়ায় প্রায় 7-8 ঘন্টা লেগে যেত। এভাবে মাসখানেক কাটানোর পর আমার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করলো। নিজেই বুঝতে পারছিলাম এভাবে বেশি দিন চলবে না। বাধ্য হয়ে কথাটা পারলাম বিধুবাবুর কাছে। স্কুলের কাছাকাছি যদি কোনো মোটামুটি থাকার মতো জায়গা পাই তাহলে সেখানেই মোটঘাট নিয়ে চলে আসতাম, আর নিজের কাজ চালাবার মতো রান্না আমি নিজেই করতে পারবো। আমার প্রস্তাব শুনে বিধুবাবু কিছুক্ষণ আমার মুখের দিকে চেয়ে রইলেন। বলেন কি, কলকাতার লোক আপনি জঙ্গলে থাকবেন কি করে? আমার কোনো উপায় নেই, চাকরিটা আমার নিতান্তই প্রয়োজন, আর নতুন পরিবেশে থাকতে আমার বেশ ভালোই লাগবে। আমার কথা শুনে বিধুবাবু তখনকার মতো কিছু না বলে চলে গেলেন। সেদিনই স্কুল ছুটির কিছুক্ষণ আগে আবার এলেন। অনেক ভাবলুম, বুঝলেন,
এখানে আপনার থাকার মতো জায়গা বলতে আছে শুধু ও সরকারি গেস্ট হাউস। সেই কবে ওষুধের বিরাট কারখানা হবে বলে সরকারি বাবুরা যাওয়া আসা শুরু করেছিলেন, তাদের থাকার জন্য তৈরি হয়েছিল এই গেস্ট হাউসখানা। তাও প্রায় বছর 15 তো হবেই, তারপর কীসব সমস্যায় কারখানাও আর হলো না, আর এমনি আর কে এই জায়গায় আসবে বলুন, তাই সেই থেকে পড়েই রয়েছে। ধুলোবালি ইঁদুর ছুঁচোর উৎপাত, সাপটাও থাকতে পারে। সে কি সরকারি গেস্ট হাউস দেখাশোনার লোক নেই? আছে একজন মতি, দিন রাত হারিয়া গিলে পড়ে থাকে, সরকারি মাইনেটুকু পায় তাই দিয়ে সংসার চলে, ব্যাস এই দেখাশুনো মানে ওই চাবিটা ওর কাছে আছে। আমাকে একটু নিয়ে যাবেন মতির কাছে? আমি বলি কি, আমার বাড়িতে একটা ঘর একটু সাফসুতরো করে দিই, আপনি ওখানেই থাকুন। বিধুবাবু বললেন ঠিকই, কিন্তু চিরদিন স্বাধীনভাবে চলতে অভ্যস্ত আমার এ প্রস্তাব ঠিক গ্রহণযোগ্য লাগল না। প্রথম প্রথম কিছু না বললেও তারপরই আস্তে আস্তে শুরু হবে নানা ঝামেলা। রান্নার ঝাঁজ কেন আসছে, বাথরুমে কেন জল বেশি খরচ হচ্ছে, সবচেয়ে বড় কথা আমি এখানে থাকলে তিতির মাঝে মধ্যে আসবেই, তাহলে তো খণ্ডযুদ্ধ শুরু হয়ে যাবে। এটাও আমার আর একটা কারণ নিরিবিলিতে থাকতে চাওয়ার। সরকারি গেস্ট হাউসটা আমি যেতে আসতে দেখেছি, ততটা খারাপ মনে হয়নি যতটা বিধুবাবু বলছেন, তাই ওটা পাওয়ার জন্য আমি মনে মনে পাগল হয়ে উঠেছিলাম। গ্রামে ঢোকার মুখে নির্জন আগাছায় ঢাকা গেস্ট হাউসটা যেন আমাকে ডাকছিল। মতিকে মাস গেলে কিছু টাকা দিলেই মনে হয় ও অরাজি হবে না, আর এই পাণ্ডববর্জিত জায়গায় কোনো সরকারি আমলা বা মন্ত্রী থাকতে আসবেন বলে তো মনে হয় না। বিধুবাবুর প্রস্তাব এক কথায় নাকচ করে দিয়ে 10 মিনিট আগেই স্কুল ছুটি দিয়ে দিলাম, বেরিয়ে পড়লাম মতির উদ্দেশ্যে বিধুবাবুর সঙ্গে। মতিকে তার বাড়িতেই পাওয়া গেল, সরকারি কর্মচারী বলে কথা। বাড়িঘর বেশ ভালো মানের হলেও মতির চেহারা দেখে ভক্তি এলো না। ভর বিকেলবেলাতেও তার দু চোখ রক্ত জবার মতো লাল, সোজা হয়ে বেশিক্ষণ দাঁড়াতে না পেরে দাওয়ার ওপরে ধপ করে বসে বিধুবাবুর কাছে সব শুনল। শুনে টুনে আমার দিকে একবারও না তাকিয়ে বলল, মহিনে মে 500 রুপিয়া দেনা পড়েগা। আমি যেন হাতে চাঁদ পেলাম, অত বড় গেস্ট হাউসের ভাড়া মাসে মাত্র 500? নেশার ঘরে বলছে না তো, আবার নেশা কাটলে অন্য কথা বলতে পারে। যাই হোক, আর দেরি করলাম না, পকেট থেকে 200 টাকা বের করে ওর হাতে গুঁজে দিয়ে বললাম, এটা অ্যাডভান্স, মাস গেলে আরও 500 করে পাবে, কিন্তু বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। অপ্রত্যাশিতভাবে 200 টাকা পেয়ে মতি নেশায় লাল চোখ দুটো চকচক করে উঠল। চিন্তা মত করনা মাস্টার বাবু, ও মেরা ঔরত হ্যায় না, ওয়া সব কর দেগি। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে বিধুবাবুর দিকে তাকালাম। মতির বউ খুব ভালো মেয়ে। আমি আশ্বস্ত হয়ে বাড়ি ফিরে এলাম। পরের সপ্তাহেই পাকাপাকিভাবে ওখানে চলে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলাম। এবার একটু তিতিরের প্রসঙ্গে আসি। তিতির আমার প্রেমিকা, আমার বান্ধবী, আমার কবিতা লেখার অনুপ্রেরণা। ওর সঙ্গে আমার পরিচয় সেই প্রাইমারি স্কুলে, তারপর থেকে অদ্ভুতভাবে হাই স্কুলে, কলেজে, সব জায়গায় আমরা একসঙ্গে পড়েছি। কলেজে আমার অনার্স ছিল বাংলায়, তিতিরে ছিল ইংরেজি, এছাড়া আর কোনো পার্থক্য ছিল না আমাদের মধ্যে। আমার কবিতার সবচেয়ে বড় শ্রোতা, সমজদার ও সমালোচক তিতিরই। আজ অবধি আমার কোনো কবিতা ও ভালো বলেনি, খালি বিজ্ঞের মতো মাথা নাড়ে আর বলে, হুম, আরো ভালো করতে হবে। কিন্তু আমি জানি এটা ওর মনের কথা নয়, কারণ অন্য কেউ আমার কবিতার প্রশংসা করলে ওর মুখে চোখে যে দীপ্তি ফুটে ওঠে তা একমাত্র মনের খুব কাছে না থাকলে সম্ভব হতো না। ও যে আমাকে ভালোবাসে এটাও আমি এভাবেই বুঝেছিলাম। এখন আমরা একটা ফ্ল্যাটে একসঙ্গে থাকি। আমার স্কুলের কাছে থাকার সিদ্ধান্তটাও তিতিরেরই নেওয়া। ওই আমাকে একদিন বলল, তুই তো ওখানে গিয়ে থাকতে পারিস। এর আগে যে আমি একথা ভাবিনি তা নয়, কিন্তু তিতিরের কথা ভেবেই পিছিয়ে গেছি। ওকে ছাড়া থাকা আর নিঃশ্বাস না নেওয়া একই কথা, তাই ওর মুখে এ কথা শুনে প্রথমে আমার খুব অভিমান হলো। তারপর তিতির আমাকে বোঝালো, দেখ অনি, পরের বছর আমিও পরীক্ষায় বসব, কোথায় চাকরি পাবো আমরা কেউই জানি না, তবে চাকরি যখন আমি করবই তখন যেখানেই পাই সেখানেই যাব। তখন তো আমাদের আলাদা থাকতে হতেও পারে, তাহলে এখনই নয় কেন? এতটা যেতে আসতে তোর শরীর খারাপ হয়ে যাচ্ছে, এ আমি কিছুতেই দেখতে পারবো না।
তাছাড়া প্রতি মাসে তুই বাড়িতে আসবি, নয়তো আমি যাব তোর ওখানে। ছেলে মানুষই করিস না, ওখানেই থাকার জায়গা দেখ। এই কথার পরে আর যুক্তি চলে না। তিতির এখন একটা স্কুলে পার্ট টাইম পড়ায়। ও যেভাবে চাকরি পাওয়ার প্রস্তুতি নিচ্ছে তাতে হয়তো পরের বছর লেগেও যাবে। আর তিতির যে স্বাধীন চেতা মেয়ে, তাতে পৃথিবীর শেষ স্টেশনে হলেও ও চাকরি ছাড়বে না। ওর এই গোঁয়ের পরিচয় আমি আগেও পেয়েছি। বাবা মারা যাওয়ার পরে যখন মা দিদি সবাই আমার কবিতা লেখার বিরুদ্ধে চলে গেল, তখন একমাত্র তিতিরই আমার পাশে ছিল। চাকরির চেষ্টা না করে আমি কেন কবিতা লিখে সময় নষ্ট করছি, আমার মতো হাজার হাজার কবি ফ্যা ফ্যা করে ঘুরছে, অকাল কুষ্মাণ্ড ছেলে ইত্যাদি নানা বাক্যবাণে প্রতিদিন বিদ্ধ হতাম আমি। যদিও ওপরে সবগুলি আমার জানা কথা, তাও রোজ হয় মা নয় দিদির মুখে এগুলো শুনে শুনে ক্লান্ত লাগত। দিদি রোজ শ্বশুরবাড়ি থেকে আসতো শুধু আমাকে এই কথাগুলো বলার জন্য, কখনো কখনো জামাইবাবুকেও নিয়ে আসতো সঙ্গে। আইটি সেক্টরের বড় চাকুরে জামাইবাবু পোকামাকড় দেখছেন এমন দৃষ্টিতে তাকাতেন আমার দিকে। দিদি একদিন মাকে সঙ্গে করে নিয়ে গেল ওর কাছে। মা চোখ মুছতে মুছতে চলে গেলেন। যদিও জানতাম দিদির ছেলের আয়া হিসেবে মায়ের অ্যাপয়েন্টমেন্ট হলো, তাও মুখ দিয়ে কিছু বলতে পারলাম না। তখনও তিতির আমাকে সান্ত্বনা দিত, বলতো, চেষ্টা করে যাওনি, দেখবি একদিন তোর কবিতার বই ছেপে বেরোবে, সবাই চিনবে তোকে। আর আমি গর্ব করে বলবো, বিখ্যাত কবি অনির্বাণ সিংহের স্ত্রী আমি। কিন্তু আর আমি অপেক্ষা করিনি। এরপরেই স্কুল সার্ভিসে বসা ও চাকরি। চাকরি পেয়েই উঠে এসেছিলাম তিতিরের ফ্ল্যাটে। তিতিরের বাবা মা নেই। জন্মের সময় মা এবং ইলেভেনে পড়ার সময় বাবাকে হারায় তিতির। সেই জন্যই এত স্বাধীন চেতা ও আত্মনির্ভরশীল তিতির। ওর বাবা ওর জন্য প্রচুর টাকা রেখে গিয়েছিলেন, তাই অভাবে পড়তে না হলেও একটা 17-18 বছরের মেয়ের পক্ষে একা বাস করা খুব সহজ ছিল না। এই সময়গুলোতে ওর পাশে অবশ্য আমি ছিলাম। ওর কোনো আত্মীয় ওর খোঁজ করেনি। যে দু চারজন করেছিল, কিছুদিনের মধ্যেই তাদের লক্ষ্য যে তিতিরের টাকা, তা বুঝে তিতির নিজেই তাদের কাটিয়ে দেয়। আমি তিতিরের ফ্ল্যাটে উঠে আসার পর চারপাশে অনেক কথা শুনেছি, প্রতিবেশীদের, আত্মীয়দের। দিদি তো একদিন এসে যা নয় তাই শুনিয়ে গেল আমাকে আর তিতিরকে, আর যাওয়ার সময় আমাদের বাড়ির চাবিটা নিয়ে গেল। শুনেছি বাড়িতে দিদি ভাড়া বসিয়েছে। আমার তাতে কোনো আগ্রহ নেই। আমি আর তিতির বেশ আছি। বিয়ে হয়তো কখনো করব, কিন্তু কোনো প্রয়োজন এখনো বোধ করিনি। তিতির বলে, কেন, বিয়ে করলে তুই কি আমাকে এখনকার চেয়ে বেশি ভালোবাসবি? এই বেশ ভালো, যখন ইচ্ছে করবে না চলে যাবি আমাকে ছেড়ে। বিয়ের বন্ধন থাকলেই তিক্ততা নিয়ে বেঁচে থাকতে হবে, সে আমি সইতে পারবো না, তার চেয়ে এই ভালো। তাই আমরা বিয়ে করিনি। চার পাঁচ দিন হলো আমি সরকারি গেস্ট হাউসে উঠে এসেছি। মোদির বউ বেশ সাফসুতরো করে দিয়েছে ঘরটা। একটা ঘরের কোণেই আমার রান্নার ব্যবস্থা করেছি, কারণ রান্নাঘরটা গেস্ট হাউসের পেছন দিকে। রান্নাঘরের পেছনে বিস্তীর্ণ জায়গা জুড়ে ঝোপ জঙ্গল ও তারপর একটা বুজে আসা খাল। সাপখোপের উপদ্রব হতে পারে ভেবে রান্নাঘর আর ব্যবহার করি না। আর রান্নাই বা কী করি, দুবেলা দুটো ভাতে ভাত, বড় জোর একটা ডিম সেদ্ধ, এর জন্য ঘরের কোণই যথেষ্ট। এখানে আমার আর একটা সুবিধে হয়েছে, আমার কবিতা লেখার অভ্যেসটার গোড়ায় বেশ জল ঢালা যাচ্ছে। দিনে 7-8 ঘন্টা আসা যাওয়া করে অভ্যেসটা প্রায় চলেই যাচ্ছিল। এখানে থাকতে শুরু করার পর থেকে শুধু সময় আর সময়। তবে অসুবিধে একটাই, তা হলো ঘরদোর পরিষ্কার করা, গুছিয়ে রাখা আর বাসন মাজা। এই কাজগুলো আমি পারি না বলে ফ্ল্যাটের রান্না আমি করতাম আর তিতির এগুলো করত। কিন্তু এখানে এসে ভারী বিপদে পড়েছি। ভাবছি বিধুবাবুকে বলবো একটি কাজের মহিলা জুটিয়ে দিতে। অবশ্য এই দরিদ্র জায়গায় তা জোটানো কোনো বড় ব্যাপার না। স্কুল থেকে দুপুরে গেস্ট হাউসে এসে ভাত খেয়ে যাই, তাই ছুটির পর শুধু চায়ের পালা। সেদিন স্কুল থেকে ফিরে খুব ক্লান্ত লাগছিল, গরমটাও পড়েছে বেশ। এখানে কারখানার হাইপে ইলেকট্রিকের পোস্ট বসানো হয়েছিল, কিন্তু কারখানার মতো ইলেকট্রিকও সুদূর পরাহত থেকে গেছে, তাই সন্ধ্যের পর হ্যারিকেনও হাত পাখাই ভরসা। আমি অবশ্য সঙ্গে 6 ব্যাটারির টর্চ রাখি, রাত বিরেতে বাথরুমে যেতে কাজে লাগে। ক্লান্তিতে কখন যেন চোখে ঘুম জড়িয়ে এসেছিল। প্রচণ্ড গরমে ঘামতে ঘামতেও হাত পাখা নাড়ার যেন ইচ্ছেটুকুও হচ্ছিল না। হঠাৎ
একটা খুটখাট শব্দে ঘুমটা ভেঙে গেল। ঘরে হ্যারিকেন জ্বলছে, যদিও আলোটা কমানো, তবু তাতেই বোঝা যাচ্ছে হ্যারিকেনের চিমনিটা ঝকঝক করছে। এই কাজটা যে আমি করিনি তা বেশ ভালোই জানি। একদিন হ্যারিকেন জ্বালিয়ে তার চিমনিতে যে পরিমাণ ভূষকালি জমেছিল তা পরিষ্কার করা আমার কাজ নয়। আজই ভেবেছিলাম এ কাজ করার চেয়ে সপ্তাহে একবার করে চিমনি পাল্টে নেওয়া অনেক সহজ। তাছাড়া আমি যখন এসে শুয়েছি তখনও দিনের আলো রয়েছে, হ্যারিকেন জ্বালানোর দরকার হয়নি। তাহলে এটা কে করল? ঘুম চোখে এসব ভাবতে ভাবতেই চোখে পড়ল ঘরের মধ্যে একটা মূর্তি ঘোরাফেরা করছে। বুকটা ছ্যাঁত করে উঠল। হঠাৎ মনে হলো, বিধুবাবু কি কোনো কাজের মহিলাকে পাঠালেন? আজই সবে বলেছিলাম, হতে পারে উনিই পাঠিয়েছেন, না হলে আর কে হবে? বিছানায় উঠে বসলাম, গলা খাঁকারি দিয়ে বললাম, কে কে আপনি? মূর্তিটা এক মুহূর্তের জন্য একটু থমকে গেল, তারপর এক হাত ঘোমটার তলা থেকে নূপুরের মতো সুরেলা কণ্ঠে বলে উঠল, জি মা কমলি, মোতি কি ঘরওয়ালি। ও, মোতির বউ, বিধুবাবু তাহলে ওকেই পাঠিয়েছেন। হাঁপ ছেড়ে বাঁচলাম। ঘুম ভাঙার পর থেকেই খেয়াল করছিলাম কমলির উপস্থিতি সারা ঘরে একটা সুগন্ধ সঞ্চার করেছে। কমলি দেখলাম বেশ খাটিয়ে মেয়ে। কিছুক্ষণের মধ্যেই আমার ঘরবাড়ি ঝকঝকে করে এক বালতি জল ভরে রেখে স্টোভ জ্বালানোর বন্দোবস্ত করতে লাগলো। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, তুমি রান্নাও করবে? এক হাত ঘোমটার হ্যাঁ বাচক ওঠানামায় বুঝলাম আমি ঠিকই ভেবেছি। বিধুবাবুর সঙ্গেও টাকা পয়সার কথা বলে নিতে হবে। রাতের রান্না করে চলে গেল কামলি, আর রাতে খেতে বসে রান্না ভালো করি বলে আমার যে গর্ব ছিল তা কামলির রান্না মুখে দিতে দিতে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেল। শনিবার সকাল থেকেই তিতিরের জন্য মন কেমন করতে লাগলো। স্কুল ছুটির পর কোনো ক্রমে বাড়ি ফিরে দু চারটে জামাকাপড় নিয়ে রওনা হয়ে গেলাম কলকাতা। যদিও জানি প্রতি সপ্তাহে এভাবে যাওয়া যাবে না, কারণ সদ্য তৈরি স্কুল বলে তার প্রচুর কাজ বাকি রয়েছে। নানা চিঠিপত্র লিখে অনুদান জোগাড় করা, পরের বছর যাতে আরও শিক্ষক পাওয়া যায় সেই জন্য রেকুইজিশন পাঠানো, টয়লেট গ্রান্ট আদায় ইত্যাদি কাজ রবিবারই করে রাখতে হয়। সারা সপ্তাহ তো বিভিন্ন বিষয়ের ক্লাস নিয়েই কেটে যায়। ছাত্র সংখ্যা যদিও মোটে 67, তবু স্কুলটাকে কেমন যেন ভালো লেগে গিয়েছিল। স্কুলটা বড় করার জন্য একটা দায়িত্ব অনুভব করছিলাম। কলকাতায় এসে যেন ভুলেই গিয়েছিলাম মাত্র একদিন পরেই আবার ফিরে যেতে হবে। তিতিরকে আদর করে ওর সুগন্ধি চুলের মধ্যে মুখ গুঁজেই যেন জীবন কেটে যাবে এমনই মনে হচ্ছিল। সোমবার ভোরে যখন রওনা হলাম, তিতির ছল ছল চোখে কথা দিল ওর স্কুলের পরীক্ষা শেষ হলেই ও আমার কাছে যাবে। সোমবার গেস্ট হাউসে না ঢুকে সরাসরি স্কুলে পৌঁছে গেলাম। বাড়িতে গিয়ে রান্না করে স্কুলে যাওয়ার মতো সময় ছিল না। দুপুরটা কিছু খেলাম না, কি খাবো সেই চিন্তা করতে করতে ছুটির পরে গেস্ট হাউসে ফিরলাম। চাবি দিয়ে তালা খুলে ঘরে ঢুকতেই তাজ্জব, একটা সুগন্ধ, যেন কোথাও ফুল ফুটেছে। এক তীব্র আবেশ আমার মনকে বিবশ করে তুলল। তারপর দেখলাম ঘরের এক কোণে ভাত ডাল সবজি রান্না করে চাপা দিয়ে রাখা। ধরে দেখলাম তখনও গরম, মানে কিছুক্ষণ আগেই রান্না হয়েছে, অর্থাৎ কমলি এসে রান্না করে দিয়ে গেছে। কিন্তু চাবি তো আমার কাছে। তবে অনেক ভেবে মনে হলো মতির কাছে নিশ্চয়ই ডুপ লিকেট চাবি আছে। তাহলেও আমি যে আজ ফিরব তা কামলি জানলো কি করে? অবশ্য আমি তো সকালেই স্কুলে গেছি, তাই হয়তো জানতে পেরেছে। সাত পাঁচ ভাবতে ভাবতে আমি কিছুটা নিশ্চিন্ত মনেই হাত ধুয়ে খেতে বসলাম। সেদিন মাঝরাতে হঠাৎ আবার আমার ঘুমটা ভেঙে গেল। এখানে মশার বড় উৎপাত,
তাই মশারি খাটিয়ে শুতে হয়। রাতের দিকে একটা ঠান্ডা হাওয়া দেয়, তাই ঘুমটুকু হয়। ঘুমের মধ্যে একটা রিন রিনের শব্দে চটকা ভেঙে গেল। কয়েক মুহূর্ত সময় লাগলো এটা বুঝে নিতে যে আমি কলকাতার ফ্ল্যাটে নেই এবং এটা তিতিরের চুড়ির শব্দ নয়। যেই না এ কথা মনে আসা, হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে গলার কাছে চলে এলো। ধড়মড় করে উঠে বসার চেষ্টা করলাম, আর সেটা করতে গিয়েই অন্ধকারে শুয়ে আসা চোখে বুঝতে পারলাম মশারির ভেতরে আমি একা নই, কেউ বসে আছে আমার পাশে। তারই হাতের চুড়ির রিন রিনে শব্দে আমার ঘুম ভেঙেছে আর পুরোপুরি জেগে উঠে টের পেলাম শুধু চুড়ির শব্দ নয়, একটা অসহ্য অথচ মাতাল করা গন্ধ আমাকে বিবশ করে ফেলছে। জানি না এ কোনো ফুলের গন্ধ কিনা। ভালো করে তাকিয়ে বুঝতে চেষ্টা করলাম কে এই নারী, মাঝরাতে এভাবে পরপুরুষের বিছানায় কেন তার আগমন। সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। কোনো প্রশ্ন করার আগেই নারী মূর্তির মুখ নেমে এলো আমার মুখের কাছে। আয়ত দৃষ্টিতে তাকিয়ে আছে সে আমার দিকে। জ্বালানি বাঁচানোর জন্য রাতের হ্যারিকেনটা কমিয়ে রাখি, এখন মনে হয় বাড়ানো থাকলেই ভালো হতো। আধবোজা আলোয় নারী মূর্তিকে যতটা রহস্যময়ী মনে হচ্ছে ততটাই আকর্ষণীয়। এটুকু বুঝেছি, একটা ফর্সা মুখ, বড় বড় গাজল টানা চোখ আর সেই মাদকতাময় সুগন্ধ। মন থেকে আশ্চর্যভাবে প্রাথমিক ভয়টা কেটে যেতে লাগল। মনের অবচেতনে কেউ যেন বলে দিল, এ আর কেউ নয়, কমলি, মতির স্ত্রী। আমার কি হলো জানি না, দুহাত বাড়িয়ে কাছে টেনে নিলাম ওকে। মনে কোনো ভয়, কোনো অপরাধ বোধ কাজ করল না, তিতিরের কথাও মনে হল না। মনে হল না আমি একজন শিক্ষক, সম্মান হারানোর ভয়ও আমাকে আটকাতে পারল না। কিভাবে সেই রাত কেটেছিল, সকাল হয়েছিল মনে পড়ে না। কেবল একটা মৃদু সুগন্ধ প্রমাণ দিচ্ছিল রাতের মাদকতার। সকালে উঠে রাতের কথা একে একে মনে পড়ল ঠিকই, তিতিরের জন্য খারাপও লাগছিল, কিন্তু নিজের পরিবর্তনে নিজেই আমি অবাক হয়ে গেলাম। সারাটা দিন আমার কেটে গেল রাতের প্রতীক্ষায়। একবারও মনে হলো না কে সেই নারী, সে কি কমলি? যদি তাই হয় তবে রাতের আঁধারে সে আমার বিছানায় কেন? এর পরিণাম কি হতে পারে? স্কুলে পড়ানোয় মন দিতে পারলাম না, কাজকর্ম শিখে উঠল। ছুটির পর উৎকণ্ঠা নিয়ে ঘরে এলাম, সে আসবে তো? সন্ধেবেলায় কাজে এলো না কমলি। যত সময় গড়াতে লাগলো আমার দেহ জ্বরে তপ্ত মানুষের মতো কাঁপতে লাগলো। রাতে খেলাম না কিছু, শুয়ে ঘুম এলো না। এই প্রতীক্ষার কি কোনো শেষ নেই? এমন অনুভূতি জীবনে এই প্রথমবার। তিতিরকে তো আমি ভালোবেসেছি, কিন্তু এ এক অন্য অনুভূতি। হয়তোবা প্রাপ্য বস্তু গ্রহণ ও অপ্রত্যাশিত অপ্রাপ্য বস্তু লাভ, দুয়ের মধ্যেকার পার্থক্যই আমাকে এই অনুভূতি দিচ্ছে। এপাশ ওপাশ করতে করতে ভাবছি আর সে আসবে না, হয়তো ক্ষণিকের বিচলন তাকে আমার কাছে এনেছিল, ভুল বুঝতে পেরে সে ফিরে গেছে নিজের বাসায়। ভাবতে ভাবতেই দরজায় শব্দ। আজ আমার দরজা আমি শুধু ভেজিয়ে রেখেছি, পাছে ছিটকিনি তার আসার পথে বাধা সৃষ্টি করে। তবে আমার মন জানত কোনো বাধাই তার কাছে বাধা নয়। গত রাতে ভেতর থেকে ছিটকিনি দেওয়া ছিল, তাও সে যখন এসেছিল তখন সে আসবেই। আমার যুক্তি বুদ্ধি ত্যাগী মন কোনো প্রশ্ন তুলল না। সে রাতেও সে এলো, তীব্র মাদকতা ছড়িয়ে দিয়ে গেল আমার স্নায়ুতন্ত্রে।
এ ধারাবাহিকতা চলতে থাকল। আমি যেন ডুবে গেলাম। তিতিরের খবর নিয়ে 2 সপ্তাহ হতে চলল। এর মধ্যে তিতিরের 2টো চিঠি এসেছে। উত্তর দেবার প্রয়োজন বোধ করিনি। মাইলখানেক দূরের পোস্ট অফিসে টেলিফোন আছে। 3 দিন পরপর সেখান থেকে ফোন করতাম তিতিরকে। গ্রামে অন্য কোথাও টেলিফোন সংযোগ নেই। মোবাইলের ব্যবহার তখন তত ছিল না। থাকলেও কলকাতার বুকে এসব গণ্ডগ্রামে মোবাইলের টাওয়ার পাওয়া ছিল অসম্ভব। কিন্তু 3 দিনের জায়গায় 13 দিন কেটে গেছে তিতিরকে ফোন করিনি। 14 দিনের মাথায় দুপুরে বাড়িতে খেতে এসে দেখি তিতির বারান্দায় বসে। আমি একটু বিরক্তই হলাম। মনে হতে লাগলো এটা তিতিরের অমার্জনীয় অপরাধ। ঘরে ঢুকে তিতির আমাকে জড়িয়ে ধরল, কিন্তু আমার অবাধ্য হাত 2টো একবারের জন্য ওকে স্পর্শ করল না। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। তিতির যেন কিছু একটা অনুমান করল, চোখ ভরা বিস্ময় নিয়ে আমার দিকে মুখ তুলে চাইল, তারপর ছিটকে সরে গেল। ওর চোখে টলটলে জল, খানিকটা বুঝি নেমেও এলো গাল বেয়ে। আমার কোনো হেলদোল হল না। কঠিন গলায় বললাম, তুমি কেন এসেছ? আমি তো তোমাকে ডাকিনি। এত কঠিন কথা আমি বলতে চাইনি তিতিরকে। আমার তিতির, যাকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছি, তাকে এভাবে আঘাত করার শক্তি আমি কোথায় পেলাম তা বলতে পারি না। কিন্তু আমি তখন মদের চেয়েও তীব্র এক নেশায় চুর। বাইরের পৃথিবী আমার কাছে মিথ্যে, এক হ্যালিউসিনেশন, এক ইলিউশনের জগতে আমার বাস। আজ বুঝি, কিন্তু তখনই চিন্তা আমার ধারে কাছেও আসেনি। তিতির খাটের ওপর রাখা ভ্যানিটি ব্যাগটা টেনে নিয়ে শটান বেরিয়ে গেল দরজা দিয়ে। তখন বেলা প্রায় 3টে, 6টার আগে কোনো ট্রেন নেই ফেরার। সে ট্রেনও প্রায়শই লেট আসে। কিভাবে তিতির কলকাতায় পৌঁছবে অত রাতে, তার নিরাপত্তার কথা কিছুই মাথায় এলো না। শুধু নিশ্চিন্ত হলাম, একরাশ নিশ্চিন্ততা আর অপেক্ষা। মাস 2 চলেছিল আমার ঘরে কমলির অভিসার। হঠাৎ যেভাবে এসেছিল সেভাবেই আশা বন্ধ করল সে। আমার দিনগুলো যেন রাতের মতোই অন্ধকার হয়ে গেল। রাতগুলোয় শূন্যতার বিস্তার। 1 দিন, 2 দিন, 5 দিন, 1 সপ্তাহ রোজ রাত জাগি তার অপেক্ষায়। দরজা খুলে রাখি হাট করে। ভেজানো দরজার পাল্লাও যেন তার সামনে ভুল করে কোনো বাধা সৃষ্টি না করে। এর মধ্যে বিধুবাবু বেশ কয়েকবার জানতে চেয়েছেন আমার শরীর ভালো আছে কিনা। আমি নাকি ক্রমশ রোগা হয়ে যাচ্ছি। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখে নিজেও চমকে উঠেছিলাম। চোখের নিচে একরাশ কালি, গাল ঢুকে গেছে, পরনের পাঞ্জাবিটা ঢলঢল করছে, যেন 2 সাইজ বড়। না, তাতে আমার বিন্দুমাত্র ভয় হয়নি, বরং রাগ হয়েছিল আয়নাটার উপর। ছুঁড়ে ফেলে দিয়েছিলাম উঠোনে। ব্যাস, আমার ঘরে আর কোনো আয়না নেই। চুল আঁচড়ানো বা দাড়ি কাটার মতো কাজগুলো হাতের আন্দাজে করিনি। বিধুবাবুকে কমলির মাইনের কথাও আর জিজ্ঞেস করা হয়নি। ও চাইলে আমি আমার পুরো মাইনে ওর হাতে তুলে দিতে পারি, কিন্তু কোনো দিন সে টাকা চায়নি। অবশ্য আমাদের মধ্যে কথাই বা হতো কোথায়? সেই প্রথম দিন সে নিজের পরিচয় দিয়েছিল, সেই শেষ। আর শুনিনি তার গলা, আর এখন তো তার দেখাই মিলছে না। মনে মনে অধৈর্য হয়ে উঠলাম। ঠিক করলাম মতির বাড়ি যাব। কিন্তু মতির বলিষ্ঠ চেহারা আর রক্ত জবার মতো চোখের কথা মনে পড়লেই যেন মনের জোর হারিয়ে ফেলি। তাই বিধুবাবুকে ডেকে পাঠালাম। বিধুবাবু হন্ততন্ত হয়ে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মাস্টারমশাই? হ্যাঁ, আপনার কি শরীর টরীর খারাপ? না, বলছিলাম যে মতির বউ কিছুদিন ধরে আসছে না। বিধুবাবু ভুরু কুচকে বললেন, মতির বউ? হ্যাঁ, আপনি তো ওকে পাঠিয়েছিলেন, ভালোই কাজকর্ম করছিল,
হঠাৎ আসা বন্ধ, দুমাস ধরে মাইনেও নাইনি, কি ব্যাপার বলুন তো? কিন্তু মাস্টারমশাই, আমি তো মতির বউকে পাঠাইনি কাজ করতে। হ্যাঁ, আপনি একবার বলেছিলেন বটে লোকের কথা, কিন্তু তারপর আপনিও আর কিছু বললেন না, আমিও ভুলে গেছি। ব্যাপারটা কি মাস্টারমশাই? ব্যাপার যে কী তাকে চাই আমি বুঝছি। কেউ পাঠায়নি, কামলি নিজেই এসেছিল, নিজে চলে গেছে, কিন্তু কেন? বিধুবাবুকে আর কিছু বললাম না, মনে মনে স্থির করলাম সন্ধ্যের পর মতির বাড়িতে যাব। সেই সময় মতির নেশাটা জমে ওঠে, কামলির সঙ্গে মন খুলে কথা বলা যাবে। সেদিন স্কুল ছুটির পর সন্ধ্যের অন্ধকার নেমে আসতেই ঘরে তালা দিয়ে বেরিয়ে পড়লাম। পাড়া না, সন্ধ্যে নামার আগেই রাস্তাঘাট শুনশান হয়ে যায়, কাজে আমাকে দেখারও কেউ নেই। দু একটা কুঁড়ে ঘর থেকে কচি গলায় পড়ার শব্দ শোনা যাচ্ছে, আমারই ছাত্রছাত্রী হবে। কোনো দিকে নজর না দিয়ে এগিয়ে গেলাম। অন্ধকারে মতির বাড়িটা ভূতের মতো দাঁড়িয়ে আছে। কাছাকাছি একটা গাছের আড়ালে দাঁড়িয়ে লক্ষ্য করতে থাকলাম। বাইরে দাওয়ায় বোধহয় মতি হাত পা ছড়িয়ে শুয়ে, নেশা ধরেছে খুব, কোনো হুঁশ নেই মনে হচ্ছে। কি করবো বুঝে উঠতে পারলাম না। আশেপাশে দু চারটে বাড়ি থেকে টিম টিম করে লম্ফের আলো বেরিয়ে এসে অন্ধকারকে যেন আরও জমাট করে তুলেছে। ঝিঁঝি পোকার ডাক কান ফাটিয়ে দিচ্ছে, জঙ্গলের দিক থেকে মাঝে মাঝে শেয়ালের ডাকও ভেসে আসছে। কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না, 15 মিনিটও হতে পারে, আধ ঘন্টাও হতে পারে। হঠাৎ মূর্তির বাড়ির দরজা খুলে গেল, ঘোমটা টানা এক নারী মূর্তি হাতে মাটির প্রদীপ নিয়ে বেরিয়ে এলো। মতি যেখানে শুয়ে সেখানে কয়েক মুহূর্ত থামল, তারপর সিঁড়ি বেয়ে নেমে এলো উঠোনে তুলসী মঞ্চের দিকে। প্রদীপটা সযত্নে তুলসী মঞ্চে বসিয়ে দিল, হাত জোর করে কপালে ঠেকাল। আমার মাথায় রক্ত চড়ে গেল, আমার জীবন দুর্বিষহ করে তুলে এই নারী মূর্তি সতী সাবিত্রীর মতো তুলসী তলায় প্রদীপ দিচ্ছে? আমাকে দিয়ে শখ মিটে গেছে, এখন কি তাহলে অন্য কোনো পুরুষের প্রতীক্ষা? হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ছুটে বেরিয়ে এলাম গাছের পেছন থেকে, চেপে ধরলাম তার হাত, পাগলের মতো ঝাঁকাতে লাগলাম তাকে ধরে। বলো বলো, কেন তুমি আমায় ত্যাগ করেছো? কি অন্যায় করেছি আমি? বলো বলো কামলি। আমার বজ্র মুঠি থেকে নিজেকে ছাড়াতে দুবার ঝটকা মারল সে, তারপর ঘোমটা তুলে ধরল, চিৎকার করে ডাকতে লাগলো, কই হে, কই তো বাঁচাও, ডাকু ডাকু। ততক্ষণে আমি ওর হাত ছেড়ে দিয়েছি। রাতের পর রাত আমি যার সঙ্গে কাটিয়েছি সেই তন্নিত এ নয়, এ কামলি হতে পারে না। আমি সব ভুলে মতির দরজার সামনে গিয়ে কামলি কামলি বলে চিৎকার করতে শুরু করলাম। ইতিমধ্যে চেঁচামেচিতে আশেপাশের বাড়ি থেকে লোকজন বেরিয়ে এসেছে, তাদের কারোর হাতে লাঠি, কারোর হাতে বেলন, খুন্তি ইত্যাদি। কিন্তু বেরিয়ে এসে ডাকুর বদলে তাদের পরম শ্রদ্ধেয় মাস্টারবাবুকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে পড়েছে। মতিও নেশা চটকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। আমি দরজায় ধাক্কা মেরে ভিতরে ঢুকে গেলাম। কামলির নাম ধরে বারবার চিৎকার করতে লাগলাম, কিন্তু কোথায় কামলি? শূন্য ঘরের নিস্তব্ধতা আমার মনের শূন্যতার প্রতীক হয়ে খাঁ খাঁ করতে লাগলো। ইতিমধ্যে কারা যেন বিধুবাবুকে ডেকে এনেছে। আমি টলতে টলতে বাড়ি থেকে বেরিয়ে আসা মাত্র বিধুবাবু আমাকে ধরে ফেললেন। উনি ধরে না ফেললে আমি হয়তো পড়ে যেতাম, কারণ অতিরিক্ত উত্তেজনায় কিছুক্ষণের জন্য আমার সব কিছু ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল। জ্ঞান যখন এলো তখনও আমি মতির বাড়ির দাওয়ায় শুয়ে আছি, অনেকগুলো লণ্ঠনার মশালের আলোয় চারিদিক আলোকিত। বেশ কটি মুখ আমার উপর ঝুঁকে আছে, কিন্তু সেই মুখ কোথায় যাকে আমি খুঁজে বেড়াচ্ছি? উঠে বসার চেষ্টা করতেই কয়েকজন মিলে আমাকে বসতে সাহায্য করলো। কিছু দূরে মতি দাঁড়িয়ে পাগলা ষাঁড়ের মতো ফুঁসছে, হয়তোবা অন্যেরা তাকে আমায় আঘাত করা থেকে বিরত করেছে, না হলে ওর হাতে আজ আমার সাক্ষাৎ মরণ ছিল। মতির বউকে দেখছি না, আশেপাশের বাড়ির কোনো মহিলা হয়তো তাকে নিজের ঘরে নিয়ে গেছে। কি হয়েছে মাস্টারমশাই? হ্যাঁ, শরীর খারাপ? আস্তে আস্তে ওকে সব বললাম, রেখে ঢেকে যতটুকু বলা যায়। সব শুনে তিনি বললেন, কি নাম বললেন? কমলি? কিন্তু মতির বউয়ের নাম তো গুলাবি। হ্যাঁ, গুলাবি। এবার আপনি বা এ নাম জানবেন কি করে? কমলি তো... চুপ করলেন কেন বিধুবাবু? কমলি তো কি মাস্টারমশাই?
আপনি আমার বাড়ি চলুন, আজ আর আপনার গেস্ট হাউসে ফিরে কাজ নেই, আজ রাতটা আমার বাড়িতেই থাকবেন, কাল সকালে দেখব আপনার জন্য কোনো থাকার ব্যবস্থা করা যায় কি না, চলুন চলুন চলুন। বিনা বাক্য ব্যয়ে বিধুবাবুর সঙ্গে তাঁর বাড়িতে এলাম, চোখে মুখে ঠান্ডা জল দিয়ে বসলাম। বিধুবাবু হাত পাখার বাতাস করতে লাগলেন, এতক্ষণে যেন একটু ধাতস্থ লাগলো নিজেকে। বিধুবাবুকে কিছু বলার দরকার হলো না, ঘুমের মধ্যে যেন কথা বলছেন এভাবে ধীরে ধীরে বলতে শুরু করলেন তিনি। মতির প্রথম পক্ষে স্ত্রী ছিল কমলি, 7 বছর বিয়ে হওয়া সত্ত্বেও কোনো সন্তান হয়নি তার, গ্রামগঞ্জ তো, এই জন্য প্রতিবেশীরা কম কথা বলেনি তাকে। মতির তো কাজই ছিল রোজ রাতে বাড়ি ফিরে কমলিকে পেটানো। অমন সুন্দর মোমের পুতুলের মতো মেয়ে ধীরে ধীরে পোড়া কাঠের মতো হয়ে যেতে লাগলো। এখন তো মনে হয় দোষটা মতিরই, না হলে দ্বিতীয় বউয়েরও ছেলেগুলো হবে না কেন? হ্যাঁ, সে সময় গ্রামে কারখানা তৈরির কথা চলছে, ওষুধের কারখানা হবে, অনেক লোকে চাকরি পাবে, এই আনন্দে সবাই মশগুল। মতি ওই গেস্ট হাউসের কেয়ারটেকারের চাকরি পেল, তখন একজন সরকারি বাবু এলেন গেস্ট হাউসে, কমলি তার রাধাবাড়ার কাজ করত, জল তুলত, বাসন মাজত। জানি না কিভাবে কার উৎসাহে তাদের দুজনের মধ্যে একটা ওই মানে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে আর কি। মতি রোজ রাতে মদ খেয়ে বেহুশ হয়ে পড়লেই কমলি বেরিয়ে পড়তো বাড়ি থেকে, চলে যেত গেস্ট হাউসে বাবুর কাছে। কিছুদিন এরকম চলার পর বাবুর একদিন কাজ শেষ হলো, কাউকে কিছু না জানিয়ে চলে গেলেন এখান থেকে। এর মধ্যে মতির কানে খবর গেছে, সে স্ত্রীকে একদিন বেধড়ক মারল। একদিকে সরকারি বাবুর বিশ্বাসঘাতকতা, মুখপুরি হয়তো ভেবেছিল উনি তাকে বিয়ে করে এই নরক থেকে নিয়ে যাবেন, অন্যদিকে স্বামীর প্রচণ্ড মার, কমলি বেচারা সহ্য করতে পারেনি। সেদিন রাতে গেস্ট হাউসে সে গলায় দড়ি দেয়, পরে পুলিশ এসে তার দেহ নিয়ে যায়, পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় কয়েক সপ্তাহের গর্ভবতী ছিল কমলি, মা হওয়া বোধহয় ভাগ্য ছিল না মেয়েটার। পরদিন সকালে বিধুবাবুর সঙ্গে গেস্ট হাউসে গিয়ে আমার জিনিসপত্র নিয়ে কলকাতায় চলে আসি, আর ওখানে নয়। বিধুবাবু বারবার অনুরোধ করা সত্ত্বেও ওখানে থাকতে আর মন চাইছিল না। তিতিরের কথা খুব মনে পড়ছিল, কলকাতায় থেকেই পোস্টে আমার রেজিগনেশন লেটার পাঠিয়ে দিই, টাকা পয়সা কিছু এখনো বাকি আছে, তবে তা না পেলেও ক্ষতি নেই। তিতিরকে সব বলেছি, ও কতটা বিশ্বাস করেছে জানি না, তবে ক্ষমা করেছে আমাকে, পরের বার দুজনে একসাথে পরীক্ষায় বসব, কিন্তু বাড়ি থেকে যাতায়াত করা গেলে তবেই চাকরি নেব, নইলে আবার ফিরে যাব আমার কবিতার জগতে। কিন্তু এ গল্প এখানেই শেষ নয়, এ গল্পের একটা পরিশিষ্ট আছে। এমনই এক বর্ষার দিনে কলকাতার রাস্তা দিয়ে নিজের মনে হেঁটে যেতে যেতে চমকে উঠেছিলাম রাস্তার উল্টো দিকে এক হাত ঘোমটা টানা এক দেহাতি মহিলাকে দেখে, কাঁচের চুড়ি পরা ফর্সা হাত দুটো শরীরের দুদিকে অসহায়ভাবে ঝুলে আছে, ফুটপাথে আমার দিকেই মুখ করে দাঁড়ানো, সে শরীরের স্ফীত মধ্যভাগ বলে দিচ্ছে সে সন্তান সম্ভবা। আশপাশ দিয়ে হেঁটে যাওয়া লোকেদের দেখে মনে হলো না তারা আদৌ তাকে দেখতে পাচ্ছে, কয়েক মুহূর্ত, তারপর আর দেখতে পেলাম না তাকে। ভারাক্রান্ত মন নিয়ে ফিরেছিলাম সেদিন, ও কি সত্যি কামলি না আমার চোখের ভুল? আর ওই সন্তান, ওই সন্তান কার? তবে কি বেঁচে থাকতে যে ইচ্ছে তার পূর্ণ হয়নি, মৃত্যুর পর সেই মাতৃত্বের সাথ দেওয়ার জন্য আমাকে ধন্যবাদ দিতে এসেছিল সে? তাও কি সম্ভব? সানডে সাসপেন্সে আজ শুনলেন বৈশালী দাশগুপ্ত নন্দীর নিশিথিনী, গল্পের সূত্রধার এবং বিধুবাবুর চরিত্রে আমি সোমক, মতি অগ্নি, কমলি অয়ন্তিকা, গুলাবি শুভ্রা, তিতির গোধূলি, গল্পের কথক অনিত চরিত্রে এবং পর্ব পরিচালনায় দীপ, ধ্বনি পরিকল্পনা সৌম এবং শুভ, পোস্টার ডিজাইন অ্যাস্টারিস্ক,
শেষ হলো বৈশালী দাশগুপ্ত নন্দীর নিশিথিনী। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।